আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে থালা বাটি ধুচ্ছিলাম, তো রাতে বাসায় একটু পিকনিকের আয়োজন ছিল, অনেক রান্নাবান্না, থালা বাটি বহুত ধোয়া হয়েছে, তবে লাস্টের দিকে শুধু একটু দেখিয়েছি আপনাদেরকে। এই যেগুলো নামিয়েছিলাম, ধুয়ে দিয়ে আবার সব শুকিয়ে উঠিয়ে রাখছি। রাত্রিবেলা হঠাৎ করেই অফিসের ছেলেরা এসেছিল, খিচুড়ি খাবে, তো ওদের জন্য রান্নাবান্নার আয়োজন করেছি। তো রান্নাবান্না যে করে তার কিন্তু ভিডিও করার সময় অতটা থাকে না, তার মধ্যেও আমি অল্প অল্প কিছু ভিডিও করে রেখেছি, আর বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো আমি একটা আজকে ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করছি, অনেকদিন হলো আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না। তো আজকে একটা রেসিপি শেয়ার করব, একটা প্লেটে আমি ঘি দিয়ে মেখে নিচ্ছি। এখানে অবশ্য বাটার দিলে ভালো হতো, আমার বাসায় যেহেতু বাটার ছিল না তো আমি ঘি দিয়ে নিচ্ছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, হালকা গরম হবে, প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে তিল দিয়ে দিব, এটা ফ্রেশ সাদা যে তিলটা খোসা উঠানো থাকে ওই তিলটা নিয়ে নিয়েছি আমি। এখানে বোধহয় এক পর মতো তিল আছে, তো আমার এক বাটি হয়েছে। আমি তিলটা হালকা রোস্ট করে নিব, ভেজে নিব। তিলটা ভাজলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে, না হলে কাঁচা কাঁচাটা আমার বেশি এটা ভালো লাগে না, কাঁচা তিলটা। তো আমি মোটামুটিভাবে ভেজে নিচ্ছি। আর তিল কিন্তু ভাজার সময় চুলা জালটা আমি মিডিয়াম রেখেছি, আর এক অনাবারত মানকে নাড়তে থেকেছি, কারণ না নাড়লে কিন্তু তিলটা পুড়ে যেতে পারে, কারণ এগুলো যেহেতু ছোটো ছোটো দানা, একটু নাড়া না দিলেই পুড়ে যাবে, তাই এটাকে আমি সবসময় নাড়ার উপরে রেখেছি আর কি। আজকের এই রেসিপিটা আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে, আর বড় বাচ্চা সবাই এটা পছন্দ করবে। আমার তিলটা ভাজা হয়ে গেছে, আমি তিলটা নামিয়ে নিয়েছি। আর এখানেও আমি বাটির পুরো বাটি না, একটু মানে মোটামুটি ভাবে ভরা এক বাটি চিনি দিয়ে দিয়েছি, এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। তিল কিন্তু আমাদের বড়দের জন্য যেমন ভালো, বাচ্চাদের জন্য ভালো, বাচ্চাদের ব্রেনটির উপকার হয়, আর বড়দের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় তিলে, আমি যেটা জানি। তো তিল সবাই খেতে পারে, আর যদি কারো ডায়াবেটিস সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন না, তিলটা হালকা ভেজেও খাওয়া যায় বা অন্য কিছুর সাথে দিয়ে খেতে পারেন। তো এই যে আমার এখানে চিনিটা বেশ ভালো ক্যারামেল তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এখন এটার ভিতরে আমি তিল দিয়ে দিব। আমি চাচ্ছিলাম যে হালকা একটু কালার আসুক, কালার আসলে দেখতে ভালো লাগে, তো আমার কাঙ্ক্ষিত কালারটা হয়ে গেছে এই যে। এখন এটার ভিতরে আমি তিল দিয়ে দিচ্ছি। এটাকে আমরা আগে যে তিলের খাজা খেতাম, অবশ্য তিলের খাজা এত তিল দেয় না, তবে এটা কিন্তু তিল বেশি দেওয়াতে তিলের নাড়ু টাইপের লাগে আর কি। তিলের নাড়ু যারা খেয়েছেন তারা বুঝবেন, তিলের নাড়ু টাইপের হবে, তবে আমি তো তিলের নাড়ু না, বরফি টাইপ করে কাটব। সো এটাকে তিলের খাজা বা তিলের বরফি, যার যেটা খুশি নামে ডাকতে পারেন। আমার এটা হয়ে গেছে প্রায়, আমি খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এটাকে যে প্লেটটাতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটটাতে এখন ঢেলে নিব। এই চামচটা দিয়ে আমি সুন্দর করে সমান করে রেখেছি, আর হালকা একটু নরম থাকতে থাকতেই ছুরি দিয়ে এভাবে একটু ভাগ ভাগ করে রেখেছি, না হলে পরে শক্ত হয়ে গেলে এটা কাটা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে রেখেছি, আর এখন একটু ভাঙার চেষ্টা করছিলাম, তবে অনেকটা গরম ছিল তো আমি রেখে দিলাম, ঠান্ডা হওয়ার পরে এটা ভেঙে ফেলেছি আমি। আর এই যে একটা বাটি, এই বাটিতে করে ঢাকনা সহ একটা বাটি, এটাই আমি সংরক্ষণ করব। আপনারা যে কোনো কাচের বয়ম বা প্লাস্টিকের বয়ম যে কোনো কিছুতে এটা রাখতে পারেন, আর এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে, বাসায় তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো একটা রেসিপি।
আর এটা হলো এর আগের দিন, যেদিন আমরা বসুন্ধরায় গেছিলাম সেদিনকে বাসায় আসার পথে একটু সবার জন্য খাবার নিয়ে আসছিলাম। তো ওইটা মানে ট্রাইপডের ভিডিও করতে করতে আমার এইটা আর ভিডিও করা হয়নি, আর ভিডিওটা ওইটার সাথে আমি দিই নি আর কি, ওই ভিডিওটা আমি আলাদা করে রেখেছিলাম। তো আজকের ভিডিওটার সাথে এটা শেয়ার করে দিলাম। বাসায় বাচ্চারা ছিল, মা ছিল, সবার জন্য একটু খাবার নিয়ে আসলাম, নান, রুটি আর গ্রিল। যেহেতু আমরা বাইরে গিয়েছি, ওদেরকে রেখে গিয়েছি, ওদের জন্য কিছু না নিয়ে আসলে তো অবশ্য আমি সেরকম মার্কেট করার সময় পাইনি। যে আমি বলেছিলাম যে সবার জন্য একটু রুকিটাকে কেনাকাটা করব, তবে আমার অনেকটা লেট হয়ে গেছে বাসায় আসতে, যার জন্য আর বাবুটা বাসা রেখে গেছি, সেই টেনশনে আমি অন্য আর কিছু দেখার সুযোগই পাইনি, যে অন্য কিছু দেখবো বা কিনবো ওইটা আমার মাথায় ছিল না। মাথায় ছিল একমাত্র যে বাসায় কখন যাব, বাবু কান্না করছে কিনা, এইসব টেনশন নিয়ে, আর আমার কিছু দেখা হয়নি, কেনাও হয়নি। তো শুধু ওদের জন্য একটু খাবার নিয়ে চলে এসেছি। আর আমার প্রতিদিনের মানে অভ্যাস বলা যায় এটা, সকাল সন্ধ্যা চা খাওয়া, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সকাল সন্ধ্যা চা না খেলে আমার মোটেই ভালো লাগে না। আর আজকে চায়ের কাপ অনেকগুলো দেখতে পাচ্ছেন, ছোটো বন্টন সবাই ছিল। আর ওই যে রাত্রে পিকনিকের কথা বলেছিলাম, ওদের জন্য চা বানিয়েছি। আর এই যে খিচুড়ি আয়োজন, ওরাই সব কিছু নিয়ে এসেছে, আমি শুধু রান্না করেছি। ওরা তারপরে ওরা আবদার করছে, ভাবি আপনি রান্না করেন, তো ওদের জন্য রান্না করলাম কষ্ট করেও। আসলে ওরা যখন আসতে তখন রাত 10টা বাজে, তখন রান্না বান্না করে খেতে খেতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল। তো মাশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আয়োজন ছিল। আর এই যে সব কাটাকাটি কিন্তু ওরাই করে দেয়, আমি শুধু রান্না বান্না করে দিয়েছি ওদেরকে। তবে রান্না পরে কাটাকাটি যাই হোক, খাওয়া দাওয়ার শেষে থালাবাটি ধোয়াটা সবচেয়ে কষ্টের কাজ, সে কাজটা আমাকেই করতে হয়েছে। সব থালাবাটিগুলো ধুয়ে টুয়ে সকালবেলা উঠিয়ে রাখলাম, তা তো আপনারা দেখতে পেয়েছেন, এই যে খিচুড়ি। আর এদিকে শশা ছালাত এগুলো হাজব্যান্ড কাটছিল, এই যে সে অনেক সুন্দর করে ছালাত কেটেছে, একেবারে পারফেক্ট। তো সবাই মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন মনে হয় না। আসলে অত রাত্রেও আমার মনে হয়নি যে আমার কষ্ট হয়েছে, কারণ সবাই মিলেমিশে করেছিল, সবাই হাতে হাতে সব কিছু করে দিয়েছে, এর জন্য আমার কাছে খুব ভালো লেগেছে, আনন্দ হয়েছিল, কাজটা অনেক ইজি হয়ে গেছে। দেখেন আমার হাজব্যান্ড কত সুন্দর সালাদ কাটতে পারে। তো বেশ, সে সালাদটা কেটে আমার বেশ উপকার করে দিয়েছে আর কি, শুধু শসা না, টমেটো, কাঁচা ঝাল, পেঁয়াজ সব কিছুই কেটেছিল। আর অনেক সুন্দর, একেবারে মানে চেষ্টা করেছে পারফেক্ট করে কাটার। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দিতে কেউ ভুলবেন না, প্লিজ লাইক দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আমার সাথে থাকবেন আশা করছি। আসলে আমি অনেক দিন মানে ভিডিও না দেওয়ায় দেখছি আমার ভিউয়ার্স অনেকটা কমে গেছে। তো যারা আমার ভিডিও দেখতেন প্লিজ সবাই দেখবেন, আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।